হ্যালো সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা জানবো আমেরিকার ব্যবসায়ী মহারথি, বিনিয়োগকারী, সমাজসেবী এবং লেখক, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং 1980-এর দশকে মাইক্রো কম্পিউটার জগতের বিপ্লবের অন্যতম সেরা উদ্যোক্তা এবং পথিকৃৎ, বলতে পারেন তিনি কে ঠিক ধরেছেন, তিনি হচ্ছেন বিশ্বের সেরা ধনী বিল গেটস। বিশ্বের সেরা ধনী বিল গেটসকে এক লোক প্রশ্ন করেছিল, স্যার আপনার চেয়ে কি কোনো ধনী ব্যক্তি আছে? উত্তরে বিল গেটস বলেছিল, হ্যাঁ এমন একজন আছে যিনি আমার চেয়েও ধনী। এই কথাটি বলার পর তিনি একটি গল্প বলতে শুরু করলেন। বললেন, একদিন নিউ ইয়র্ক বিমানবন্দরে এক পত্রিকা বিক্রেতার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। আমি একটি পত্রিকা কিনতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম আমার কাছে পর্যাপ্ত অর্থ নেই, তাই আমি পত্রিকাটি না নিয়েই চলে যাচ্ছিলাম। তখন পত্রিকা বিক্রেতা আমাকে বললেন, সমস্যা নেই, আপনি এটি নিতে পারেন, এটি নিলে আমার কোনো ক্ষতি হবে না। তার অনুরোধে পত্রিকাটি নিয়েছিলাম। এই ঘটনার 3 মাস পর আমি আবার নিউ ইয়র্ক বিমানবন্দরে অবতরণ করি এবং কাকতালীয়ভাবে পত্রিকা বিক্রেতার সঙ্গে আমার দেখা হয়ে যায়। পত্রিকা বিক্রেতা আমাকে আবারও একটি পত্রিকা অফার করে। আমি নিতে অপারগতা প্রকাশ করি, বলি যে আমার অবস্থার এখনও কোনো পরিবর্তন আসেনি। তখন পত্রিকা বিক্রেতা আমাকে বলে, সমস্যা নেই, এটি আপনি নিয়ে নেন, এটি আমি আপনাকে দিয়ে দিচ্ছি আমার লাভ্যাংশ থেকে, এতে আমার কোনো ক্ষতি হবে না। পত্রিকা বিক্রেতার অনুরোধে আমি সেদিনও পত্রিকাটি নিয়েছিলাম। এই ঘটনার দীর্ঘ 19 বৎসর পর আমার অবস্থার পরিবর্তন হয়। আমি সকলের কাছে পরিচিতি লাভ করি এবং আমার মনে পড়ে যায় সেই পত্রিকা বিক্রেতার কথা। তখন আমি অনুসন্ধান শুরু করি। দীর্ঘ 1.5 মাস অনুসন্ধানের পর আমি পত্রিকা বিক্রেতার খোঁজ পাই। তখন পত্রিকা বিক্রেতাকে জিজ্ঞেস করি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? পত্রিকা বিক্রেতার উত্তরে বলল, হ্যাঁ আপনি বিল গেটস। তখন আমি বললাম, আপনি আমাকে একটি পত্রিকা বিনামূল্যে দিয়েছিলেন, মনে পড়ে কি? পত্রিকা বিক্রেতা বললেন, হ্যাঁ একটি নয় দুটি দিয়েছিলাম। তখন আমি পত্রিকা বিক্রেতাকে বললাম, আমি আপনার পত্রিকার মূল্য পরিশোধ করতে চাই, বলুন আপনি আপনার নিজের জন্য কী চান, আমি তা পূরণ করার চেষ্টা করব। তখন পত্রিকা বিক্রেতা বললেন, আপনি কীভাবে আমার পত্রিকার মূল্য পরিশোধ করবেন? আপনার সাহায্য কীভাবে আমার সাহায্যের সমান হবে? আমি যখন আপনাকে সাহায্য করেছিলাম তখন আমি দরিদ্র ছিলাম, আমার দরিদ্র অবস্থান থেকে আমি আপনাকে সাহায্য করেছিলাম, আপনি এখন বিশ্বের সেরা ধনী, কীভাবে আপনার সাহায্য আমার সাহায্যের সমান হয়? সেদিন বিল গেটস মনে মনে ভেবেছিল যে সংবাদপত্র বিক্রেতা তার চেয়েও ধনী, কারণ তিনি কাউকে সাহায্য করার জন্য অপেক্ষা করেননি, তিনি তার দরিদ্র অবস্থান থেকেই সাহায্য করেছেন। তাই তিনি বলেছেন যে এই পৃথিবীতে তারাই ধনী যাদের প্রচুর অর্থের চেয়ে প্রাচুর্যপূর্ণ একটা হৃদয় রয়েছে। এই ঘটনার পর 2000 সালে তিনি তার ফাউন্ডেশনের নাম পরিবর্তন করে রাখেন বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। তিনি তার ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, দারিদ্র, দুর্ভিক্ষ, জলবায়ু এবং সুপেয় পানি সকল ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন। এই স্টোরি থেকে আমরা কি শিখলাম? এখানে আমরা শিখলাম যে আমরা যে অবস্থায় থাকি না কেন, আমাদের পাশে যে বিপদে পড়বে তাকে তাৎক্ষণিকভাবে আমাদের সাহায্য বা সহযোগিতা করা উচিত, কারণ আমরা জানি না আমাদের অবস্থান পরিবর্তনের জন্য কত সময় অপেক্ষা করতে হতে পারে। তাই আমরা যে অবস্থায় থাকি আমরা একে অন্যের পাশে দাঁড়াবো, অন্যকে সহযোগিতা করব এবং কাউকে সাহায্য করার জন্য কোনো সময়ের বিলম্ব করব না। সো আজ এখানেই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।